হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু ফুডি মুন। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একদম বিন্দাস আছি। আর আজকে আবার লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। যদিও খুব সিম্পল মেনু, তাও একটু তার মধ্যেও স্পেশাল আছে, সেটা হচ্ছে সুক্ত। আজকে সুক্ত করেছি, তো আজকে সুক্ত আছে, ডিমের রসা আছে, আর আছে আমের চাটনি আর ভাত। এই হচ্ছে আজকের আমার মেনু। আজকের ক্যামেরাটা আমি এমনভাবে একটু সেট করার চেষ্টা করেছি যাতে তোমরা ভালোভাবে আমার থালাটা দেখতে পাও, যেটা তোমাদের কয়েকজনের অসুবিধে হচ্ছে। আমার থালাটা তোমরা দেখতে পাচ্ছ না, মানে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ না, তাই আজকে চেষ্টা করেছি এমনভাবে ফিট করতে ক্যামেরাটা যাতে প্লেটটা দেখতে পাও, আমার খাওয়াটা দেখতে পাও। আশা করব এখন প্রবলেমটা আর অতটা হচ্ছে না, এবং তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে যে আমাকে এবং আমার প্লেটকে তোমরা পরিষ্কার এবার দেখতে পাচ্ছ কি না। তো যাই হোক, শুরু করে দিচ্ছি। প্রথমেই সুক্ত অবশ্যই খাবো, অনেক দিন পরে আজকে সুক্ত করেছি। দুটো জিনিস সুক্তই মিসিং, সেটা পাইনি, সেটা হচ্ছে কাঁচা পেঁপে, সেটা নেই, আর সজনের ডাঁটা, সেটাও নেই। আর মোটামুটি যা দেওয়ার সবই চেষ্টা করেছি দিতে। অনেকে সুক্তই কুমড়ো দেয় না, আমি একটু দিই, ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাবটা। যেহেতু আমি চিনি ইউজ করি না, কেননা মা খাবে তো মার জন্যে চিনিটা একদমই বারণ, তাই জন্য একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, তাহলে কি হয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। দারুণ খেতে হয়েছে কিন্তু। এখন তো তোমরা ভালোই দেখতে পাচ্ছ মনে হয় না আমার প্লেট। নেক্সট আসছে ডিমের রসা বা কষা ডিম, যাই বলো, একই রকম প্রায়। সিম্পলের মধ্যেও একটু স্পেশালের ছোঁয়া আছে।
দারুণ হয়েছে। জন্য আজকে একটু ডিম রেখে দিলাম। এবার লাস্ট আইটেম আমের চাটনি, কিন্তু আমের চাটনিটা ঠান্ডা নয়, কেন কিছুক্ষণ আগেই করেছি তো যে কারণে গরম নেই, রুম টেম্পারেচারে। খুব সুন্দর খেতে হয়েছে আজকে, প্রত্যেকটা রান্নাই পারফেক্ট। খাওয়া দাওয়া ডান, এই পজিশনটা আমার ঠিক আছে কিনা তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানিও, যে আমার প্লেটটা পুরো তোমরা দেখতে পাচ্ছ, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তো একটু জানিও। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, মানে ভিডিওটাকেও এবার শেষ করে দিতে হবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, যদি তোমাদের আজকের লাঞ্চ ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর চলে আসবো আবার নেক্সট লাঞ্চ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।